গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াস ব্লগ। তো কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, আজকে মাঘী পূর্ণিমা, আর এখন বাজে বেলা 1:55। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর চ্যানেলে যারা নতুন আমার ভিডিও দেখছে, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাদের বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে নোটিফিকেশন বেলটাকে হিট করে দিও, যে যখনই আমি ভিডিও বা ব্লগ ভালো পোস্ট করবো সেই টাইমে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করছি। আর দেখতে পাচ্ছ আমি শাড়ি পরে ব্লগ স্টার্ট করছি, কেন? কারণ আমি ভাবলাম যে মাঘী পূর্ণিমা, তো ভাই স্কুল গেছে তোমাদের সাথে আমি একটু পরে সকাল থেকে কী হয়েছে একটুখানি অল্প ছোট্ট ক্লিপস আছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর এখন আমি যাব হচ্ছে পুজো দিতে, মানে গোপুলাড্ডুর পুজো দেব, ভালো করে ওদের স্নান টান করাবো, সমস্তটাই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো যাও গিয়ে দেখে নাও সকালবেলা কী করলাম। আর ভাই স্কুল গেছে বললাম, তো ওকে বললাম যে ওকে আজকে পুজো দিতে হবে না, আজকে আমি পুজো দিয়ে নেব। আর কেমন লাগছে জানিও, এই শাড়িটা তোমরা সকলে দেখেছো, আমি লক্ষ্মী পুজোর ব্লগে পড়েছিলাম লক্ষ্মী পুজোর দিন, আর আজকে আবার পরলাম। তো এটা পরে নর্মাল জাস্ট একটা চেন পরে নিয়েছি, আর এই ছুরিটা আর পরেছি হচ্ছে ওই গিনি আংটিটা, তো ওইটা দিয়ে হাতে যেহেতু ফোন ধরে আছে তো আমি এখন দেখাতে পাচ্ছি না। তো এখন আমি পুজো দিতে যাব, আর তোমরা গিয়ে দেখে নাও সকাল থেকে কী হলো। আর আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আর এখন আমি যাচ্ছি হচ্ছে পাশের রুমে, কারণ তোমরা জানোই যে ওইখানেই আমার গোপুলাড্ডু থাকে। তো চলো ওই রুমে যাই, গিয়ে গোপুলাড্ডুর পুজো আর আজকে সারাদিন কীভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি সমস্তটাই তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। তো চলো এখন ওই ঘরে যাওয়া যাক। তোমরা গিয়ে দেখে নাও যে সকালবেলা স্কুলে যাওয়ার আগে কি হয়েছে না হয়েছে, ব্রেকফাস্টে কী করেছি সমস্তটাই তোমরা গিয়ে দেখে নাও। আর আমি যাই ততক্ষণ পুজো জায়গায় গিয়ে, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আজ থেকে আমার ভাইয়ের স্কুল শুরু হচ্ছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ও এখন ভিডিও দেখছে, একটু পরেই স্কুলে বেরিয়ে যাবে। মা টিফিন রেডি করে দিয়েছে, কালকে নতুন জলের বোতল কেনা হয়েছে স্কুলের জন্য, তো এটা নিয়ে যাবে, আর ও পুরোপুরি রেডি স্কুল যাওয়ার জন্য। কেমন লাগছে এতদিন পর স্কুল? আর বল কিছু, ভালো লাগছে? তো একটুখানি দেখিয়ে দে, হাই গাইস বলে দে, এদিকে তাকিয়ে বল। তো এখানে মায়ের রান্না হয়ে গেছে মোটামুটি, এখানে আমি রুটি করব, এই আটা মাখা আছে, আর মা এখন ডাল বসাবে, আর তরকারিও এখানে ভাই ভাত খেয়ে যাচ্ছে স্কুল, তো সেই জন্য ভাত করেছি অল্প করে। আর এখানে হচ্ছে তরকারি, এবার আমি একটু পরেই জাস্ট রুটিটা বানাবো। সকালের ব্রেকফাস্ট পরোটা, এখানে হচ্ছে আলু কুমড়ো আর কড়াইশুঁটি দিয়ে আলুর তরকারি, এখানে আগের দিনের আলুর তরকারি, তো এখন খেয়ে নেব। আর ভাই এই যে ভাই যাচ্ছে হচ্ছে স্কুল, বাপি দিয়ে আসবে ওকে, তো এখন জুতো পরে নিচ্ছে, চলো আমি ব্রেকফাস্ট করে নিই।
এই দেখো, এখন আমি পুজো দিতে চলে এসেছি, আর মেলা থেকে কী কী কেনা হয়েছে না হয়েছে সেটারও একটা ব্লগ আমি করে দেবো। আপাতত তোমাদের দেখিয়ে দিই, এইটা আর এইটা গোপলড্ডুর জন্য কেনা হয়েছে কালকে মেলা থেকে, আর এই বাটি চামচটা, কারণ ওর বাটি চামচে বাপি খেয়ে নিয়েছিল, তো সেই জন্য একটা নতুন বাটি চামচ কিনে দেওয়া হয়েছে ওদেরকে। তো আমি এই জায়গাটা পুরো এখন চেঞ্জ পরিষ্কার করব, ওদেরকে স্নান করাবো, আর তোমরা দেখতে থাকো ব্লগটা, সাথে থেকো পাশে থেকো। এখন গোপলাদুর জামা বার করে নিচ্ছি, এইখানে দেখো এটা ওদের জন্য কেনা হয়েছে মেলা থেকেই, মানে সমস্ত কিছু জামা কাপড় ওদের রাখা হচ্ছে কিছুদিন ধরে। গোপুলাড্ডু আর লোকালো স্নান হয়ে গেছে, ওদেরকে সবাইকে আমি হেলদিও ড্রেস পরিয়ে দিয়েছি। চলো এখন তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই। দেখতেই পেলে আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন দু একটা রিলস বানাবো আর একটা ছবি তুলবো, তারপরে গিয়ে লাঞ্চ করব। তো চলো এখন লাঞ্চ টাঞ্চ লাঞ্চ করার টাইমে তোমাদের সাথে আবার দেখা করছি। লাঞ্চ করতে বসে গেছি, ভাত ডাল আলু ফুলকপি পোস্ত আর পোচ, চলো এখন লাঞ্চ করে নিই। তো ভিডিওটা আমি এতটাই রাখছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে নোটিফিকেশান বেলটা ক্লিক করে দিও, যখনই আমি ভিডিও বা ব্লগ আপলোড করবো সেই টাইমে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, আর তোমার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।